বন্ধুগণ তো আমি চাই বন্ধুগণ কোথায় ছিল দুষ্টু ছেলে লুকিয়ে এত কাল হঠাৎ এসে চমকে দিল বন্ধুগণ এটা কিন্তু বিরোধী পার্টির চাল কি সুন্দর হাসি তোমার জায়গামরে যায় বন্ধুগণ তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই আর ভালো লাগে জোরে একটু হ্যাঁ চাই নারদ দু তিন মিনিট ব্যবসা চলবে আমাদের পাড়ায় আরো একটা ছেলে রয়েছে সে আবার ওই মিটিং মিছিলে যেত আর তার খালি একটাই কাজ ছিল কি কাজ জানেন ভেঙে দাও কুড়িয়ে দাও মানে মাল স্লোগান দিয়ে ফাটিয়ে দেয় সে ছোটবেলা থেকে এই ব্যবসা করছে এখন অনেক বড় হয়ে গেছে দুটো বাচ্চা হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ও মাফ করবেন আগে বিয়ে হয়েছে পরে বাচ্চা হয়েছে ভুল করে বলে ফেলেছি যাই হোক ও ছোটবেলা থেকে ভেঙে দাও গুঁড়িয়ে দাও করতে করতে এখন অনেক বড় হয়ে গেলেও কি হবে এখন অভ্যাস খারাপ হয়ে গেছে আর এমনি কথা বেরোয় না যা কিছু বলে স্লোগানের সুরে তাকে যদি জিজ্ঞেস করা হয় কি দাদা কেমন আছেন ভালো নাই ভালো নাই আমার সব সময় চালাচ্ছি বাজারে যদি আলু কিনতে যায় আলু দাম কিভাবে জিজ্ঞেস করে জানেন এই আলুওয়ালা তোমার আলুর কত করে কিলো বলতে হয় বলতে হবে আলুওয়ালার আলু ফুলে পড়ে যাচ্ছে এমন বাজে অবস্থা সে বাড়িতে এসে নিজের স্ত্রীর কাছে যদি খাবার চাই মনে করুন নিজের বইয়ের কাছে ভাত চাইবে কিভাবে ভাত চাইবে জানেন হাট মুঠো বেঁধে চোখ বড় বড় করে বই দিয়ে থাকিয়ে কই গো ভাত দাও ভাত দাও এইটা শুনে হাসছে। আচ্ছা ভাবুন তো আপনারা তো বুদ্ধিমান দর্শক শ্রোতা বন্ধু একটু ঠান্ডা মাথায় ভাবুন হ্যাঁ একটু ঠান্ডা মাথায় ভাবুন যে ছেলেটা তার বউয়ের কাছে এইভাবে ভাত চাইছে তাহলে অন্য জিনিসগুলো কিভাবে চাই না জলমুড়ি তরকারির কথা বলছি আবার একটু ভোট হবে এইরকম ভোট হলে আমার সরকার পড়ে যাবে কিন্তু একটু জোরে আওয়াজ হবে ভোট ভালো করে দিন এই দিকটা আমার পুরো বিরোধী গোষ্ঠীর কাজ করছি আপনাদের কি উন্নয়ন করিনি আমি কি বাকি রেখেছি আপনারা একটু ভোট দিন একটু ভোট দিন একটু বাবা এরা ছাপ্পা মেরে দিব মনে হচ্ছে আমার হয়ে তো যাই যে কথা বলছিলাম পৃথিবীতে কত রকমের লোক আছে কত রকমের স্টাইল আমাদের পাড়ায় আবার একটা গানের শিল্পী আছে বুঝলেন সে গানের শিল্পী কম বিরাট বড় লোক প্রচুর টাকা তার গান গাওয়ার বিরাট নেশা ছিল কিন্তু কেউ তার গান শুনতে চাইছো না তখন সে নতুন সিস্টেম করেছে বলে আমার গান শুনবি না এখন এমন সিস্টেম করে দিয়েছে তার তিনশো পঁয়ষট্টি দিন অনুষ্ঠান একদিনও ফাঁকা নাই কেন জানেন ভদ্রলোকে প্রচুর টাকা তো এখন বলে দিয়েছে টিভিতে খবরের কাগজে রেডিও মানে যত জায়গায় বিজ্ঞাপন দেওয়া যায় সব জায়গায় বিজ্ঞাপন দিয়ে বলে দিয়েছে দাদা আমাকে গান গাওয়ানোর জন্য নিয়েছিল আমি একাই এক ঘন্টা গান করব। আর আমাকে টাকা পয়সা লাগবে না আমি কমিটিকে দু লক্ষ টাকা করে দিয়ে আসবো এই ঘটনা শোনার পর কমিটি লোকরা তাকে ঝেড়ে বুকিং করছে আর দু লক্ষ টাকা করে দিচ্ছে আর এই ভদ্রলোক যাচ্ছে এক ঘন্টা একাই সব গান করে দিয়ে চলে আসছে সে গান করছে মজা পাচ্ছে ভালো কথা কমিটিও দু লাখ টাকা পাচ্ছে ভালো কথা কিন্তু আপনাদের মজা কোথায় মজা আছে মজা হলে ভদ্রলোক সব গান একাই করেন একটা গানও মুখস্থ নেই খাতা দেখে করেন যদি কোনো কারণে গানের কোনো অংশ বোঝা না যায় সেই জায়গাটা উনি ড্যাশ বলে চালিয়ে দেন মানে কোনো জায়গাটা বোঝা যাচ্ছে না গান বন্ধ করবেন না সেখানটা উনি ড্যাশ বলে চালিয়ে দেন একটা স্যাম্পেল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা একটা গান শুনেছেন গোরা তুই ফার্স্টো পারে হামকে দেখে চোখটা মেরে দিলি রে হ্যাঁ চোখ মারামারি গান না শুনে তাই যাহোক তুই ফাস্ট পারে হামকে দেখে চোখটা মেরে দিলি রে এবারে এখানে যদি কোনো কারণে চোখ লেখাটা বোঝা না যায় শিল্পী ড্যাশ বলবেন ওখানে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো গোরা তুই ফাস্ট ওপারে হামকে দেখে হ্যাঁ ড্যাশটা মেরে দিলি রে মানে চোখটা চোখের পরিবর্তে কেউ অন্য কিছু ভাবলে নিজের দায়িত্ব নিয়ে আরোহী তো যাই হোক ওই ভদ্রলোক এক জায়গায় গান করতে গেছেন খাতা নিয়ে চলে গেছেন সব গান লেখা রয়েছে কমিটির পক্ষ থেকে এক কাপ চা দিয়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি কারণ দেখছি কি এই ভদ্রলোক এক ঘন্টা গান করে বেরিয়ে গেলে আমাদের অ্যাকাউন্টে দু লক্ষ টাকা এসে যাবে তো চায়েতে জাস্ট এক চুমুক দিয়েছেন আর সঙ্গে সঙ্গে একটা বাজে গন্ধ ঠেকেছে বলো দাদা কি চা দিলেন কেন দাদা ভালো চায় মাত্র মেলার দোকান থেকে নিয়ে আসলাম কেমন একটা বাজে গন্ধ দেখছে দু লক্ষ টাকার ব্যাপার তাড়াতাড়ি চলে গেছে দোকানের রিপোর্ট নিয়ে চলে এসছে ও দাদা কিছু মনে করবেন না ভুল হয়ে গেছে বাজে গন্ধ হওয়ার কারণ আছে এই কি কেস দাদা বলছে চা ছাগনা নেই অন্য মালে ছেঁকে দিয়েছে তার জন্য বাজে গন্ধ হচ্ছে কিসে ছেঁকেছে বলছে ও দাদুর একটা জাঙিয়া ছিল পুরনো ওটা দিয়ে ছেঁকে দিয়েছে এবার ভাবুন দাদুর আন্ডার প্যান দিয়ে ছাঁকা চা খাবে চা হাত ফসকে পড়ে গেছে আর পড়েছে কোথায় একেবারে গানের খাতার ওপরে গানের খাতার ওপরে চা পড়ে যাওয়ার ফলে গানের বেশ কিছু লাইন নষ্ট হয়ে গেছে তখন উনি বলছেন না থাক আমি আজকাল গান গাইবো না আমাকে ড্যাস ড্যাস বলে গাইতে হবে কারণ অনেক জায়গায় চা পড়ে বোঝা যাচ্ছে না এবার কমিটি লোক দেখছে কি এ মাল গান না করলে দু লক্ষ টাকা পাওয়া যাবে না বলি না করুন দাদা আমরা তো ড্যাস ড্যাস দিয়ে গান শুনতে ভালোবাসি তো কমিটির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে কিশোর কুমারের গান দিয়ে গান শুরু করবেন উনি তো উনি গান গাইছেন যে জায়গাগুলো চা পড়ে যাওয়ার ধরুন বোঝা যাচ্ছে না সেখানে শিল্পী ড্যাস বলছেন আপনারা গান ভালোবাসেন গান বোঝেন আপনারা আপনারা ড্যাসগুলো অরিজিনাল শব্দ দিয়ে ভর্তি করে নেবেন আর যদি কোথাও আমি আটকে যাই একটু হেল্প করবেন আপনারা তো প্রথম গান গান কিশোরদার ড্যাশ খুলে না মানে জানালা খুলে বাতাস লাগুক প্রাণী আমি জানি আপনারা জানেন তবুও বলা যায় না আমার মতো বোকা মাল যদি কেউ থাকে তার জন্য বোঝাচ্ছি আর কি আর বোঝাবো না আপনার নিজেরা বুঝে নেবেন মনো দেশ খুলে দে না বাতাস লাগুক দেশে। শীতল শীতল পরের কথা আসুক বন্ধু ড্যাসে